মাধ্যমে এই পুলিশ তার জবাব দিতে হবে তাহলে বাংলার মানুষ এই তরুণ তরকে বিধায়ক লঞ্চার সিদ্দিকের নেতৃত্বে একদিন পুলিশ মারাত্মক বিপদে পড়বে এই সরকার সেদিন রক্ষা করতে পারবে না শ্রীলঙ্কার মতো বাংলার মানুষ যদি ফেঁপে যায় আপনারা সবাই জানেন আমাদের দেশ গণতন্ত্র কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র নামে কালীঘাটের ওই তোতা পাখির মধ্যে গণতন্ত্র রাজ চলছে গুন্ডা রাজ চলছে একুশেই জানুয়ারি আইএসএফ দলের প্রতিষ্ঠা দিবস নিয়ম অনুযায়ী পদ্ধতি অনুযায়ী পুলিশের পারমিশন নিয়ে সভাটা করছিল সেই সভা চলাকালীন সভার নিরাপত্তা দায়িত্ব কার পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের প্রশাসনের দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া সভা সুস্থভাবে পরিচালনা করা কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে ঠিক 20 জানুয়ারির সকাল থেকে লাগাতার ভাঙড়ের বিভিন্ন প্রান্তে রাজ্যের বিভিন্ন জেলা বিভিন্ন পঞ্চায়েতে যারা আইএসএফ কর্মীদের উপরে ভয় দেখানো হয়েছে তাদেরকে হুমকি দেওয়া হয়েছে মিটিং এ যাবে না অবশেষ মিটিং চলাকালীন ভাঙড়ের একাধিক মিছিল আসা তাদের উপরে আক্রমণ করে এই সভায় আমাদের কিছু সাথী ভাই বন্ধুরা ছিল যারা ইউটিউবে লাইভ দিচ্ছিল আমরা দেখলাম বাড়িতে বসে সেদিন আমি আসতে পারিনি কিন্তু আমি দেখছিলাম যে মিটিং চলাকালীন বহু আক্রান্ত মানুষ এখানে এসেছেন বারবার বলছে কলকাতা পুলিশকে আপনারা সিদ্ধান্ত নিন শান্তিপূর্ণভাবে আমরা তাহলে কোন বিকল্প রাস্তায় যাব না পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি ইহা বিধায়ক আক্রান্ত হয়েছে গাড়ি ভাঙচুর হয়েছে অসংখ্য আইএসএফ কর্মী আক্রান্ত হয়েছে তারপরেও কলকাতা পুলিশ কি করলেন মিটিং 3 ঘন্টা চলার পরে যখন শান্তিপূর্ণভাবে অবরোধ চলছিলেন পুলিশ কার নির্দেশে কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ কার নির্দেশে পুলিশ লাঠি চালিয়েছে সমস্ত ভিডিও ফুটেজ ও কিছু কম বেশি এসেছে আপনাদের মাধ্যমে এই পুলিশ তার জবাব দিতে হবে তাহলে বাংলার মানুষ এই তরুণ তরকে বিধায়ক লঞ্চার সিদ্দিকের নেতৃত্বে একদিন পুলিশ মারাত্মক বিপদে পড়বে এই সরকার সেদিন রক্ষা করতে পারবে না শ্রীলঙ্কার মতো বাংলার মানুষ যদি ফেঁপে যায় চামড়া সেদিন ছাড়ানোর মতো মানুষ তৈরি হয়ে যাবে আমি শুধু দুটো কথা আপনাদের বলতে চাই পুলিশ চাকরি করছে জনগণের টাকা ট্যাক্সের মমতা ব্যানার্জির কালীঘাটের টাকা ছাপানো মেশিন নেই এই মেশিন থেকে পুলিশের বেতন দেওয়া হয় না জনগণ যে কেনাকাটি করে তার বরাদ্দ থেকে পুলিশের মাইনে অতএব পুলিশের কাজ ছিল জনগণের সঙ্গে সৎ ব্যবহার করা পুলিশ বুঝিয়ে দিয়েছে তোমরা যদি গণতন্ত্র পেতে চাও তোমরা যদি অধিকার পেতে চাও 2 বছরের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়ে বাংলার কাপড় ধরিয়ে দিয়েছে মমতার ঘুম চলে গেছে একটাই বিধায়কের দেখে গোটা তৃণমূল বিজেপিদের পাগল হয়ে যাচ্ছে বাংলায় জেগে উঠেছে বাংলার দলিত আদিবাসী হিন্দু মুসলমান যে কোনো জায়গায় আক্রান্ত হচ্ছে নওসার সিদ্দিকে গিয়ে পৌঁছে যাচ্ছে তাই তৃণমূল ভয় পেয়েছে আর প্রশাসনকে দিয়ে সেই গুন্ডা রাস্তায় তারা হাঁটাচ্ছে এটা বাংলার গণতন্ত্রের কাছে বড় দুর্ভাগ্য বড় লজ্জা আপনারা জানেন এদের একজন পঞ্চায়েত সমিতির নেতা একজন প্রধান একজন এমএলএ তার 10টা বডিগার্ড তার 2টা পুলিশকারী নওসার সিদ্দিকির সঙ্গে কজন বডিগার্ড নওসার সিদ্দিকির সঙ্গে কটা পুলিশকারী সে একটা মানুষ বীর পালোয়ান একটাই কথা আমি ভারতীয় সংবিধানের বিধানসভাকে শপথ নিয়েছি জনগণের সঙ্গে আমার নিয়োগ করে দেবো আমার জীবনটা জনসেবায় আর বাকি অন্য যে সমস্ত তৃণমূলের এমএলএ বিজেপির এমএলএ তাদের কলা হলো চোরে চোরে মাস্তুত ভাই ঘাস পুলাত পদ্মপুলটা ভাই ভাই এসো বসো ভাই ভাগ্য করে লুটে পেটে খাই এই লুটে পেটের বিরুদ্ধে বাংলার মানুষ থেকে উঠেছে তাই শ্রীলঙ্কার মতো ঘটনা যাতে না ঘটে আমি আরেকবার প্রশাসনের বন্ধুদের সতর্ক করব এবং
আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির পক্ষ থেকে বাংলায় 14টা জেলায় কমবেশি আমরা যা সংগঠন হয়েছে সমস্ত কর্মীদের বলবো যে দু বছরে বাংলা চিত্র পাল্টেছে বাংলার মানুষকে জাগিয়েছে সেই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার পার্টির চেয়ারম্যান তার পাশে থাকো আগামী পঞ্চায়েত নির্বাচনে আমরা আমাদের সর্বশক্তিতে আইএসএফকে বাংলায় দেয় অত্যন্ত সুন্দর উদীয়মান সরকার গত গড়ে তুলতে চাই এই আহ্বান আপনাদের কাছে রেখে সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে বলে দুটো কথা বলে শেষ করতে চাই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে একটা ধর্ষণ হয়নি একটা খুন হয়নি একটা বোমবাজি হয়নি কিন্তু অভিষেকের নেতৃত্বে যুবর মাথারের নাম করে বাসন্তীতে বাসন্তী তীর্থমার থেকে ক্যানিং গোলাবাড়ি পাড়াইপুর মালঞ্চা গোটা রাজ্যে যুবর মাথারের নাম করে খুন হয়েছে মমতা ব্যানার্জি তার পুলিশ কজনকে গ্রেপ্তার করেছে কেন অভিষেকের গ্রেপ্তার করা হয়নি কেন অভিষেকের আটকানো হয়নি কেন মমতা ব্যানার্জি বললি যুব ব্যান আর যুবা যদি কার্যকরী হয় মাথার ব্যান তাহলে তারা ভাইপো আর পিছিয়ে চুক্তি করে গোটা রাজ্যের পাথর ইট চাকরি বাকরি সমস্ত লুটে খাবে আর বাংলার মানুষ আঙুল চুষবে এই জিনিস আর চলবে না এই জিনিস আর চলবে না তাই বাংলার মানুষের চেতনা ফিরেছে এই চেতনাকে আটকানোর জন্য তৃণমূল ভয়েতে আজকের কখন কার হাত ধরছে গোপনে গোপনে শুভেন্দু গোপনে গোপনে নরেন্দ্র মোদী গোপনে গোপনে অমিত শাহ নিজেরা তারান্তি করে আর নওশাদ সিদ্দিকীর বলা হচ্ছে লোক চুট্ট চূড়ান্ত মূর্তি তৃণমূলের চামচা দিতে বলা হচ্ছে উনি বিজেপির সঙ্গে চ্যাট করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদের কাছে আমার কাছে ফটো আছে অভিষেক ব্যানার্জি আপনার ফিরো থাকিব একাধিক নেতারা বিজেপির সঙ্গে আন্ডারস্টিং করে চলছে এই জিনিস আর চলবে না এই জিনিস আর চলবে না এর বিরুদ্ধে গোটা রাজ্যে জুড়ে মানুষ জেগেছে আমরাও দেশ বাঁচাও সামাজিক কমিটি আগামী পঞ্চায়েতে সর্বোত্তভাবে আমাদের কর্মীদের নির্দেশ দিচ্ছি আপনাদের মাধ্যমে সবাই জোর কদমে আইএসএফকে পঞ্চায়েতে নিচে যেতে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে প্রত্যেকটা গ্রামে আইএসএফ এর সংখ্যা বাড়বে সিট বাড়বে পঞ্চায়েতের তৃণমূল নির্মূল হবে এই আবেদন দেখে সবাইকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুনে অনেক